আজকে তোদের পরীক্ষার রেজাল্ট দিব। এই প্রথমে তোরা দুজন আপন ভাই না? জি স্যার। তোরা দুজন যদি আপন ভাই হয়ে থাকোস তাহলে বাপের নাম আলাদা আলাদা লিখছিস কেন? স্যার, আমরা যদি আলাদা আলাদা করে না লিখতাম তাহলে আপনি ভাবতেন আমরা দেখা দেখি করে লিখছি, এর জন্যই বাপের নাম আলাদা আলাদা লিখছি। পাগল, নে তোর খাতা নে। মিস্টার আত্মিক, তুই পাইছস 00। কই স্যার, দেখি দেখি। এই দেখ 00 পেয়ে বসে আছস। একটা শূন্যকে 8 বানিয়ে দিই তাহলে 80 মনে হবে। স্যার কই কই, আমি তো 180 পাইছি। ও হো, আমারই মনে হয় চোখের পাওয়ার কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুই 80 পাইছস। তোরা অনেকেই পরীক্ষায় ফেল করছস, আবার অনেকে পাস করছস। সব কিছু ভুলে গিয়ে পড়াশোনায় মন দে, নতুন করে আরো একটা ম্যাথ করাচ্ছি। আপনি খালি আমাদের জ্বালান, মজা দেখাচ্ছি। আমাকে পরীক্ষায় 00 দেওয়া, আমাকে পরীক্ষায় নাম্বার কম দেওয়া। আমাকে ঢিল মারার ধান।